করোনা মহামারী শুরুর পর সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে কারফিউ জারি করে সৌদি সরকার। বন্ধ করে দেওয়া হয় মসজিদে জামাতে নামাজ আদায়। বিভিন্ন দেশের সঙ্গে সীমান্ত বন্ধের পাশাপাশি স্থগিত করা হয় উমরা পালন, এমনকি পবিত্র হজ পালনেও সীমিত করা হয়। গেল দুই বছর সীমিত পরিসরে কেবল সৌদি আরবে বসবাসরতদের হজ পালনের অনুমতি দেওয়া হয়। বর্তমানে সংক্রমণ কমে যাওয়ায় স্বাভাবিক হয়েছে সৌদি আরবের পরিস্থিতি। রোববার থেকে মুসল্লিদের জন্য পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে সামাজিক দূরত্বের নিয়ম তুলে দেওয়া হয়েছে। এখন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। রোববার ভোর থেকেই পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে জামাতে সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি মুসল্লিদের। সামাজিক দূরত্ব তুলে নেওয়া হলেও মুখে মাস্ক এবং দুই ডোজ ভ্যাকসিন দেওয়া ছাড়া মুসল্লিরা মসজিদে প্রবেশ করতে পারবেন না। এমনকি পবিত্র কাবাঘর ছোঁয়ার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটিও বহাল থাকছে। এদিকে করোনা সংক্রমণ কমায় দেশজুড়ে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। দুই ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরা এখন থেকে গণপরিবহনে চড়তে পারবেন, হলে গিয়ে দেখতে পারবেন সিনেমা এবং রেস্টুরেন্টে গিয়েও খেতে পারবেন, মাঠে বসে উপভোগ করতে পারবেন খেলা। এছাড়া উন্মুক্ত এলাকায় মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই বলেও জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।